নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাছাড়ে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের কর্মকর্তারা। ধলাইয়ে বেশ কয়েকটি কাজের সূচনা উদ্বোধন মন্ত্রী পরিমলের। কাছাড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সাহায্যের দাবি জানাল কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সম্প্রতি কাছাড় সহ ডিমাহাসাও জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির দরুন ক্ষয়ক্ষতির নিরূপণ করতে শুক্রবার কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল কাছাড় সফরে এলো। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর শিলচরের এক অভিজাত হোটেলে প্রতিনিধি দলের প্রত্যেক সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করেন কাছাড় জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রতিনিধি দলটি এদিন কাছাড় জেলার বন্যাক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিশেষ করে বড়খোলা, শিলচর, ডলু, জারুলতলা, রানীফেরি, শ্রীকোনা, ডেইলিবাজার সহ বন্যা কবলিত বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে বন্যা পীড়িতদের খোঁজখবর নেন তারা। এনডিএমএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রবিনেশ কুমারের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলটিতে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়, ব্যয় বিভাগের সহকারী আধিকারিক অঞ্জলি মৌর্য, আঞ্চলিক আধিকারিক তথা রাজ্যের সড়ক পরিবহন প্রোটোকল আধিকারিক আলবার্ট সোয়াঙ্গি, প্রকল্প অফিসার প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এএসডিএমএ কিশোর দত্ত সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেন্দ্র সরকারের এই প্রতিনিধি দলটি আগামী 28 মে ডিমাহাসাও জেলার পরিদর্শনে যাবে বলে খবর পাওয়া গেছে। बाढ़ के कारण क्या क्षति हुआ है, क्या नुकसान हुआ है, उसका जायजा लेने के लिए हम लोग आए हैं। दिल्ली से टीम भेजी गई है, इंटर मिनिस्ट्रियल सेंट्रल टीम, इसी का हिस्सा है सर। ये जो हमारे पास उसका बैंडेज नहीं है, मतलब वो हमारे अधिकार क्षेत्र से बाहर है, हमारी कमेटी के अधिकार क्षेत्र से बाहर है। बाकी देखिए क्या सर, कसर में कहाँ कहाँ गए, कसर में कहाँ कहाँ मुद्दे अभी तो यही आए हैं, बड़खोला और ये आपका वो क्या बदरपुर और खाटीगुड़ा। শুক্রবার ধলাই বিধানসভা কেন্দ্রে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 30 লক্ষ টাকার বেসাপেক্ষে 3টি সংস্কৃতি ভবন সহ একটি বাউন্ডারি দেওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগরী বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী 50 লক্ষ টাকার বেসাপেক্ষে 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ কাজেরও শিলান্যাস করেন। এদিন প্রথমে মন্ত্রী নরসিংহপুর উন্নয়ন খণ্ডের পুটিখাল গাঁও পঞ্চায়েতের অন্তর্গত 16 নং বস্তির মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণের কাজ এবং পানিভরা গাঁও পঞ্চায়েতের 240 নং মধ্য পানিভরা মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ, উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকার বেসাপেক্ষে জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের মহাদেব বাড়ির সাংস্কৃতিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর, জামালপুর গাঁও পঞ্চায়েতের শ্যামাচরণপুর কলোনিতে 5 লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি হল এবং শ্যামাচরণপুর সার্বজনীন শিববাড়ি মন্দিরে আরও 5 লক্ষ টাকার ব্যয়ে বাউন্ডারি দেওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি 10 লক্ষ টাকা ব্যয়ে শেওরাতল গাঁও পঞ্চায়েতের খুলিছড়ায় সংস্কৃতি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এদিকে একই দিনে তিনি 10 লক্ষ টাকা ব্যয়ে ভুবনডহর গাঁও পঞ্চায়েতের রিকিয়াসন পাড়ায় নবনির্মিত সাংস্কৃতিক ভবনের শুভ উদ্বোধন করেন পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও এদিন মন্ত্রী পানিভরা কৃষ্ণচরণ হাইস্কুলে ছাত্রছাত্রীদের পোশাক বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন মন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, নরসিংপুর মণ্ডল বিজেপি সভাপতি লাল বাহাদুর কুর্মি, কাছাড় জেলা বিজেপির সদস্য তথা ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিভাগের আধিকারিক সিদ্ধার্থ ভট্টাচার্য সহ অন্যান্যরা। আগামীতে যদি আরো টাকার প্রয়োজন হয় আমি টাকা দেব। আমি এখানের যে কমিউনিটি হলের কথা কমলদা তোমরা বলেছো যে এখানে হয়ে যাবে, হয়ে গেলে ভালো কথা, আর না হলে স্বল্প জায়গার মধ্যে কমিউনিটি হল করবে, ঠাকুরের মণ্ডপ ইত্যাদি করবে, 5 লাখ টাকায় কতটা হবে জানি না, যদি হয় ভালো, সিদ্ধান্তটা তুমি আছো, যেটাই করবে ভালো করে করবে, মজবুত করে করবে, যদি ভবিষ্যতে আরো টাকার প্রয়োজন হয় দেখা যাবে। সঙ্গে আরেকটা যে কাজ আছে এটার ব্যবস্থা, বাম দিকে আমি দেখেছি তোমাদের বাড়ির এই পাশটা দিয়ে মানে অনেক উঁচু টিলা আছে,
ওই টিলাটাকে একটু স্লোপ করে যদি প্ল্যান্টেশন করি ভালো লাগবে, ছোটখাটো গাছ লাগালে মাটিটা আটকাবে আর ভালো লাগবে। ওই সাইডটা কিভাবে করবে দেখে নিও যদি ভবিষ্যতে আরো প্রয়োজন পড়ে, কারণ আমার উদ্দেশ্য ছিল যে যে কাজটাই হবে ভালো করে হোক। এই ভালো করে হওয়ার অপেক্ষা আপনারা দীর্ঘদিন থেকে করেছেন। সমাচরণপুরের মানুষ বা এই অঞ্চলের মানুষ এই জিপি তার জন্য আপনারা 25-30 বছর থেকে স্বপ্ন দেখছেন। সম্প্রতি কাছাড় জেলায় ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্তদের সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদানের দাবিতে কাছাড় জেলার জেলাশাসককে স্মারকপত্র প্রদান করল কাছাড় জেলা পরিষদের কংগ্রেস দলের নির্বাচিত সদস্যরা। শুক্রবার জেলাশাসকের অনুপস্থিতিতে ডিডিসি রাজীব রায়ের হাতে স্মারকপত্রটি তুলে দেন তারা। এতে উল্লেখ করে বলা হয়েছে, এই বন্যায় অধিকাংশ মানুষের বাড়িঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও বহু গ্রাম বন্যার জলে তলিয়ে আছে। এহেন সংকটময় অবস্থায় বন্যাক্রান্তরা সরকারের তরফ থেকে কোনো আর্থিক সহায়তা পাচ্ছেন না। এমনকি এই বন্যায় অনেক গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে, ফলে সেইসব গবাদি পশুর মালিকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও পশুর মালিকদের আর্থিক সহায়তা প্রদানে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে সংগঠন বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। স্মারকপত্রে দলের 6 জেলা পরিষদ সদস্য যথাক্রমে নাজিমা বেগম লস্কর, বেলিয়ারা বেগম, আব্দুল করিম চৌধুরী, তিলক দাস, রানী রবিদাস, শেলি বেগম লস্কররা স্বাক্ষর করেছেন। এদিন দলীয় জেলা পরিষদ সদস্যদের স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি তমালকান্তি বণিক, সোনাই যুব কংগ্রেসের সভাপতি ইজাজ হোসেন লস্কর সহ অন্যান্যরা। আমরা ডিসি মহোদয়ের কাছে এসেছিলাম, আমাদের প্রত্যেক জেলা পরিষদরা রয়েছে এখানে। বিগত দিনের যে বর্তমান ফ্লাডের অবস্থা এবং যেখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার জন্যে আমাদের জেলা পরিষদের প্রত্যেক সদস্যরা প্রত্যেক এরিয়ার, কাটিগড়া বলুন, বরখলা বলুন, লক্ষ্মীপুর বলুন, উধারবন বলুন, প্রত্যেক এরিয়ার, শিলচরের বলুন, প্রত্যেকেই যে ক্ষতি এবং ফিনান্সিয়াল লস হয়েছে ফ্লাডের জন্যে, বন্যার জন্যে, তাদের পশু, অনেকের পশু খাওয়া গেছে, অনেকের ঘর বাড়ি ভেঙে পড়েছে, তার জন্য ডিসি মহোদয়ের কাছে আজকে আমরা একটা মেমোরেন্ডাম দিলাম। আমাদের জেলা পরিষদের যিনি বিরোধী দল নেতা আছেন উনি তার বক্তব্যটা রাখবেন। সুদূর বেঙ্গালুরুতে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল বরখলার যুবকের। জানা গেছে, পেটের তাগিদে পরিবারের হাল ধরতে কাজের সূত্রে বেঙ্গালুরুতে পাড়ি দেন বরখলার বুড়িবাইল জিপির যুবক ইআইয়া আলম লস্কর। সেখানে এক কোম্পানিতে কাজ পেয়েছিল সে, কিন্তু এরই মধ্যেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। যুবকের বাবা মুবিবুর রহমান লস্কর জানান, মঙ্গলবার রাতে তার ছেলের সেখান থেকে ফোন করে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলে ওর কোনো সমস্যা ছিল বলে মনে হয়নি। হঠাৎ বুধবার দুপুরের বাড়িতে খবর আসে তার মৃত্যুর, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে বাড়িতে খবর আসে। মহিবুর বাবু এও জানান, তাদের কাছে জানলায় দড়ি লাগানো অবস্থায় থাকা ইয়াইয়ার ঝুলন্ত ছবি মোবাইল মারফত এসেছে। এতে তিনি স্পষ্ট, এটা পরিকল্পিতভাবে তার ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। এদিকে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। পারিবারিক সূত্রে জানানো হয়, দীর্ঘ 7 বছর থেকে পিনিয়া সেকেন্ড স্টেট এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিল ইয়াইয়া। শুক্রবার দুপুরে তার মরদেহ শিলচর এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। এদিকে ঘটনার খবর পেয়ে নিহত যুবকের বাড়িতে গিয়ে খোঁজ নিলেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। সঠিক তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত গ্রেফতারে উপযুক্ত শাস্তি প্রদান করতে কাছাড় পুলিশ সুপার রমনদীপ কুরের কাছে আর্জি জানান বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। এই প্রত্যয়পাড়া আসার পরে যখন জানলাম এখানকার একটা যুবক বেঙ্গালুরুতে কর্মরত অবস্থায় ছিল, তার বাবা ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞেস করে দেখলাম না তার কোনো সেখানে কোনো প্রবলেম ছিল না। কালকে রাত্রে 11টা অবধি ফোনে কথাবার্তা বলেছে তার পরিবারের সঙ্গে, এখানে তার বোনের সঙ্গে। তে বোঝা গেল এখানে তার মানসিক কোনো চাপ নেই। কিন্তু যে ফটোটা দেখলাম এটা থেকে স্পষ্ট ধারণা তাকে হত্যা করা হয়েছে। দেখুন, আসামে এমনিই কোনো চাকরি বাকরি আমাদের ছেলেরা পায় না এই অঞ্চলে, স্বভাবতই তারা পেটের দায়ে
তারা সবচেয়ে সোজা বেঙ্গালুরু যায়, সেখানে কয়েক হাজার লোক আছে আমাদের বরাক বেলি, কয়েক হাজার ছেলেমেয়েরা আছে, প্রত্যেকেই কাজ করছে। কিন্তু এইভাবে একটা ঘটনা হলে, এটা সঠিক তদন্ত না হলে একটা অসুবিধা আছে। আমি শিলচরের এসপি মহোদয়কে অনুরোধ করব, তিনি যেন বেঙ্গালুর ওনার কাউন্টার পার্টের সঙ্গে যোগাযোগ করে এটার একটা নিরপেক্ষ তদন্ত ব্যবস্থা করুন, আর যারা দোষী আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা। রাষ্ট্রীয় পেনশন নীতি বাতিল সহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল অসম রাজ্য কর্মচারী ফেডারেশনের কাছাড় জেলা কমিটি। শুক্রবার কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। স্মারকপত্র প্রদান করে সংগঠনের কর্মকর্তারা বলেন, সারা দেশে 2004 এবং রাজ্য সরকার 2005 সাল থেকে যে নতুন পেনশন নীতি চালু করেছে, তার জন্য 2004 এবং 2005 সালের পর যে সকল কর্মীরা নিযুক্তি পেয়েছেন তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। তাই গোটা দেশের সঙ্গে সংহতি নয়া পেনশন নীতি বাতিল করে পুরনো নীতি পুনরায় চালু করা সহ মোট আট দফা দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়েছে বলে জানান তারা। পলিসি মেকাররা যখন সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তাহলে সরকারের সমস্ত উন্নতি এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতা যারা করে থাকেন, তাদের কেন, তাদের বেলায় কেন এ ধরনের একটা বৈমাতৃসুলভ ব্যবহার করা হবে, এই প্রশ্ন আজকের দিনে আমাদের মধ্যে জেগে উঠছে। তাই আমরা আজকেই প্রথম আমরা বেগুসরাইতে যে সারা ভারত সরকারি কর্মচারীদের যে সারা ভারতীয় সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের থেকে আজকেরই যে আমাদের ধর্ণা কার্যসূচি, মাস ডেপুটেশন কার্যসূচির মধ্যে সড়কলি প্রদান করা, এটা প্রথম ধাপ। এবং এটা মনে করেন আপনারা আগামী দিনে সর্বভারতীয় স্তরে এই ইস্যু ভিত্তিতে আমরা ধর্মঘটেও যেতে বাধ্য থাকব। এই কথাগুলো আপনাদের বৈদ্যুতিন চ্যানেলের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিবেন, এই আবেদন আমরা রাখছি। ধন্যবাদ। সাম্প্রতিক কাছাড় জেলায় বন্যা শুরুর সাথে সাথেই প্রতিদিনই জেলায় অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি শিলচর শাখার কর্মকর্তারা। সোসাইটির সম্পাদক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিদিনই শহরের বিভিন্ন অস্থায়ী শিবিরগুলোতে আটকে থাকা বন্যা পীড়িতদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রেডক্রস সোসাইটি। গুরুচরণ কলেজ, আইন কলেজ এছাড়া বিভিন্ন শিবিরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ শিশু খাদ্য তুলে দিচ্ছেন সোসাইটির কর্মকর্তারা। আমরা শিলচর রেডক্রস সোসাইটি শিলচর শাখার উদ্যোগে বন্যা শুরু হওয়ার পর থেকেই আমাদের রেডক্রসের অবৈতনিক সম্পাদক তথা শিলচরের বিধায়ক মাননীয় দীপায়ন চক্রবর্তী মহাশয়, আমাদের চেয়ারম্যান বিরাজ ব্যানার্জি মহাশয় এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বাররা এখানে উপস্থিত আছেন, নিলয়পাল মহাশয়, বিক্রমজি চক্রবর্তী মহাশয়, আমরা প্রত্যেকেই আজকে প্রায় সপ্তাহদিন যাবৎ শিলচর শহর এবং শহরতলির বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা প্রথমে বন্যা কবলিত অঞ্চল বিষ্ণুপুরী অঞ্চলে আমরা গিয়ে অম্বিকাপুর জিপিতে আমরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা জিসি কলেজের সবচেয়ে বড় ক্যাম্প শিলচর শহরে, সেখানে প্রায় 2000 মতো শরণার্থীরা আছেন, সেখানেও আমরা বাচ্চাদেরকে প্রায় 700 প্যাকেট আমরা ডিস্ট্রিবিউট করেছি। আমরা তরুণা ফুকন স্কুলও আমরা ত্রাণ যতটুকু পারি সাহায্য করেছি। এখানে আপনার শিলচর ল কলেজ, এখানে অনেক শরণার্থীরা এখনও আছেন, সেখানেও আমরা শিশুদের খাদ্য নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমাদের এখানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ তথা রেডক্রস সোসাইটির যিনি অ্যাডভাইসার ডক্টর রাজীব রায় মহাশয়, আমরা ওনাকে সঙ্গে নিয়ে এখানে বাচ্চাদেরকে আমরা শিশু খাদ্য বিতরণ করেছি। লায়ন্স ক্লাব অব শিলচর ভেলির পক্ষ থেকে শিলচর অভয়াচরণ পাঠশালা নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার ভেলির কর্মকর্তারা উক্ত দুটি স্কুলে উপস্থিত হতে প্রায় 120টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, সোয়াবিন, বিস্কুটের প্যাকেট ইত্যাদি তুলে দেন। এই কর্মসূচিতে ক্লাব ভেলির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সম্পাদক সঞ্জীব রায়, সহসভাপতি শঙ্কর ভট্টাচার্য সহ অনেকে। শিলচরের তরফ থেকে অভয়াচরণ স্কুল আর শিলচর নরসিং স্কুলের মধ্যে আজকে একটা ত্রাণ বিতরণের কাজ আমরা অর্গানাইজ করেছি শিলচর ভেলির তরফ থেকে। তো এই ত্রাণ বিতরণের মধ্যে আমরা 120 জন পরিবারকে
কিছু খাদ্য সামগ্রী আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এটা আজকে টোটাল আমাদের ক্লাবের সব মেম্বারসরা মিলে এটা আমরা স্পন্সর করে এটা ক্লাব এটা অ্যাক্টিভিটিটা নেওয়া হয়েছে। আগামী দিনেও এইভাবে আমরা আরও ফ্লাড রিলিফ অ্যাক্টিভিটি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। লায়ন্স ক্লাবের হজযাত্রীদের সম্মান জানালো শহীদপুর মিলাদ শরীফ কমিটি। শুক্রবার সন্ধ্যায় শিলচর শহরতলী সংলগ্ন শহীদপুর প্রথম খণ্ড জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় 40 জন হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল শহীদপুর মিলাদ শরীফ কমিটি। দীর্ঘ 2 বছর পর করোনা মহামারী অতিক্রম করে এবার পবিত্র হজের উদ্দেশ্যে যাওয়ার সুযোগ পেয়েছেন সমগ্র দেশের সাথে শিলচর শহীদপুরের হজযাত্রীরাও। এদিন হজযাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হযরত মৌলানা ফকরুল ইসলাম। অনুষ্ঠানের শেষে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন তিনি। এই অনুষ্ঠানে মিলাদ শরীফ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল খালিফ মজুমদার, তামিজউদ্দিন লস্কর, মকবুল হোসেন লস্কর প্রমুখ। আজকে শহীদপুর প্রথম খণ্ড জামে মসজিদের মিলাদ শরীফ কমিটির ব্যবস্থাপনায় জন্য আমরা 40 জন হজযাত্রীকে অভ্যর্থনা দিয়েছি, যার জন্য আমাদের কমিটি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনেক বিশেষ বিশেষ ধন্যবাদ আর হজ্যাক্রামকর সাথে আমরা সভা করে দোয়া নিয়েছি। আরও বিগত আরও যতদিন পরে পরবর্তীতে আমরা দিয়ে যাব। 2019 দিয়েছি আর এখানে 2022 দিয়েছি, 2 বছরে তো হয়নি। চন্দ্রপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থদের পাশে দাঁড়ালো ছাত্র সংস্থা আকসা। শনিবার চন্দ্রপুর দাসপাড়া শিব মন্দিরে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন আকসার কর্মকর্তারা। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে শীঘ্রই অত্যাবশ্যকীয় সামগ্রী বণ্টন করতে জেলা প্রশাসনের কাছে আবেদন রাখেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এদিন শতাধিক বন্যা পীড়িতদের হাতে চাল ডাল আলু সহ অন্যান্য খাবার সামগ্রী তুলে দেওয়া হয় ছাত্র সংগঠনের তরফ থেকে। আমরা চাই যে অঞ্চলে দুর্গত মানুষের পাশে সরকারি ত্রাণ সাহায্য সেই অর্থে এসে পৌঁছয়নি, আমরা যারা সরকারি সাহায্য যাতে অঞ্চলে আসে তার জন্য আমরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সঙ্গে জনপ্রতিনিধিদেরও একটা দায়িত্ব এবং কর্তব্য আছে, এই পশ্চাৎপদ অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য বিভিন্ন সংগঠন এনজিওদের প্রতি আকসা আহ্বান জানায়। বিগত সপ্তাহ 2 আগে গোটা উপত্যকার সাথে কাছাড় জেলাতেও ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে বহু পরিবারের সদস্যরা ঘরবাড়ি ছেড়ে শহরের বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন। এহেন পরিস্থিতিতে বানভাসীদের জন্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন রোড দুর্গাপূজা কমিটি। সম্প্রতি শিলচর তারাপুর বালিকা বিদ্যালয়ে আটকে পড়া বন্যা পীড়িতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় কমিটির তরফ থেকে। ওই স্কুলে আটকে থাকা প্রায় 72টি পরিবারের মধ্যে চাল ডাল সোয়াবিন সর্ষের তেল আলু বিস্কুট নুন ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন কমিটির কর্মকর্তারা। এই মহতি কর্মসূচিতে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কমিটির কর্মকর্তারা। গুয়াহাটিগামী নৈশ বাস থেকে 3 কেজি 400 গ্রাম গাঁজাসহ এক মহিলা যাত্রীকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার আগরতলা থেকে আসা রায়ান ট্রাভেলসের ML05N1989 নম্বরের নৈশ বাসটি চুড়াইবাড়ির চেক গেটে পৌঁছালে সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা রুটিন তল্লাশি চালালে বাসের ভেতরে যাত্রী সেজে থাকা শনিদেব 25 নামের এক যুবতীর কাছ থেকে গাঁজা উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জেরায় সেই মহিলা জানায় এগুলো আগরতলা থেকে ক্রয় করে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল তার। জানা গেছে মহিলার স্বামীর নাম আমনরাজ, বাড়ি বিহারের মুঙ্গের জেলার বাড়িয়ারপুর থানায়। বাজেয়াপ্ত করা গাঁজার বাজার মূল্য প্রায় 30,000 টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবার ধৃত মহিলাকে আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশে তার ঠাই হয় হাজতে। তো গাড়িটো আমাৰ নাগা পইণ্টত আহি উপস্থিত হ'লে, হোৱাৰ পিছত আমি গাড়ীটো তালাচী কৰোঁ। তালাচী কৰি তাতে এজন আমি মানে ফিমেল এজন পেচেঞ্জাৰক পাওঁ গাড়ীত।
তাক খুটখুজ কৰি দিয়ে। সি ক'লে যে আগৰতলাৰ পৰা আহি আছিলে আৰু বিহাৰত যাব। তথাপিতো তাৰ বেগটো আমাৰ মহিলা পুলিচৰ মাধ্যমত আমি চেকিং কৰাওঁ। চেকিং কৰোঁতে তাতে আমি কিছুমান মানে অবৈধ লাগা আমি পাওঁ। লগতে পৰিমাণ হ'ল 3 কেজি 400 গ্ৰাম 3টা পেকেট আছিলে। আমি বজাৰ মূল্য প্ৰায় 30,000 টকামান হ'ব আৰু বাকী আমি আমাৰ ইণ্ডাষ্ট্ৰিখন চলি আছে। সেইমতে আমি এখন এন ডি পিছ একমতে এখন কেছো ৰৈছোঁ বুলি করিমগঞ্জ কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ষব্যাপী অনুষ্ঠান আজ শনিবার করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রামানু চক্রবর্তীর এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্লেটিনাম জুবলি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে 30 মে। ওই দিন সকাল 7টায় সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এদিন শহরের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা ও সংগঠন এই শোভাযাত্রায় অংশ নেবেন। তৎসঙ্গে শোভাযাত্রার প্রস্তুতি চলছে কলেজ প্রাঙ্গণে। এদিন বিকাল 5টায় বর্ষব্যাপী প্লেটিনাম জুবলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগু মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজের প্রমেশচন্দ্র মেমোরিয়াল অডিটোরিয়াম হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ, বিধায়ক, পৌরপতি ও অসম রাজ্যের পরিবহন নিগমের চেয়ারম্যান। উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ডক্টর রামানু চক্রবর্তী আরও বলেন, প্লেটিনাম জুবলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য তিনি প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সহযোগিতা কামনা করেছেন। আমি অনুযায়ী আমরা অন্তত 2 দিনের প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুষ্ঠান করব। এখন আমরা মোটামুটি জোর দিচ্ছি আগামী 30 মে উদ্বোধনী অনুষ্ঠানের উপর, সাংস্কৃতিক শোভাযাত্রার উপর এবং তার পরবর্তীতে যে উদ্বোধনী অনুষ্ঠান হবে এই উদ্বোধনী অনুষ্ঠানের উপর। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি করিমগঞ্জের আপামর জনসাধারণের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ওনারা যাতে এই সাংস্কৃতিক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং বিকেলের যে উদ্বোধনী অনুষ্ঠান, এই উদ্বোধনী অনুষ্ঠানে যাতে অংশগ্রহণ করেন। আরেকটা কথা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে বিভিন্নভাবে আমরা খবর পাচ্ছি যে অনেক প্রাক্তন ছাত্রছাত্রীরা কিছু অভিযোগ আছে যে সবার কাছে আমরা পৌঁছতে পারিনি, কিন্তু এটা একটা আপনারাও বুঝতে পারবেন যে 75 বছর কলেজের ছাত্র সংখ্যা প্রায় 2 থেকে 2.5 লক্ষ, সবার কাছে ব্যক্তিগতভাবে পৌঁছানো সম্ভব নয়। তার জন্য আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আবেদন যেখানে জানিয়েছিলাম পত্র পত্রিকা, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমরা আবেদনে এই কথাই বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমরা হয়তো সবার কাছে পৌঁছাতে পারবো না, এই জন্য আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে আপনারা এই দেখবেন, এইগুলা দেখবেন, তারপর ক্ষমাসুন্দর দৃষ্টিতে এগুলো দেখবেন। সরাইল যুব সমাজ ও লার্নিফাই সোসাইটির যৌথ উদ্যোগে শনিবার সরাইল ইএনডি মুখ থেকে আজাদ স্কুলে একদিবসীয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সকাল 11টায় শিবিরের সূচনা করেন কাছাড় জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ আব্দুল মজিদ লস্কর, কৃষ্ণপুর ভৈরবনগর জিপির সভাপতি হিফজুর রহমান বরভুইয়া, তরুণ সমাজসেবী হাফিজ ইব্রাহিম আহমেদ বরভুইয়া, সরাইল যুব সমাজ সভাপতি বাহার আলম লস্কর, সম্পাদক মহাজির হুসেন লস্কর। এদিন কৃষ্ণপুর ভৈরবনগর জিপির রানীঘাট, সরাইল ভৈরবনগর, কৃষ্ণপুর, পেলাডহর ইত্যাদি এলাকার 200+ শিশু, বৃদ্ধ, যুবক ও মহিলারা এসে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। এদিনের শিবিরে চিকিৎসা প্রদান করেন বরখোলা হাসপাতালের ডাক্তার সুমন বিশ্বাস, ডাক্তার শুভ্রদীপ দাস, ডাক্তার কিশোর আহমেদ, এভি নুরুল হাসান, মৈদুল ইসলাম, সুমিতা নাথ, সবিতা নুনিয়া। তারা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে চিকিৎসা প্রদান করে প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করে। শিবিরে বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর উপস্থিত হয়ে প্রাকৃতিক দুর্যোগ সময়ে চিকিৎসকরা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে সহানুভূতি দেখিয়েছেন তার জন্য তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন। সুস্বাস্থ্য একটি সুন্দর জীবনের মূল, প্রতিটি মানুষের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। তিনি এই দুর্যোগ সময়ে বরখোলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির করার জন্য চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন। কৃষ্ণপুর ভৈরবনগর জিপি সভাপতি হিফজুর রহমান বড়ভৈয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রয়োজনে আরও চিকিৎসা শিবিরের প্রয়োজন রয়েছে। এ নিয়ে তিনি চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন। এদিনের শিবিরে বিশেষ সহযোগিতায় ছিলেন লার্নিফাই সোসাইটির সভাপতি
আমিনুল্লাহ বড়ভুইয়া, স্থানীয় যুব সমাজের পক্ষে আলী আহমেদ বড়ভুইয়া, রকিবুল হোসেন লস্কর, নজরুল আহমেদ বড়ভুইয়া, বুলবুল আহমেদ বড়ভুইয়া, শাহাবুদ্দিন লস্কর, নুরুল আলম লস্কর প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড়ে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের কর্মকর্তারা। ধলাইয়ে বেশ কয়েকটি কাজের সূচনা উদ্বোধন মন্ত্রী পরিমলের। কাছাড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সাহায্যের দাবি জানালো কংগ্রেস। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।